শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। শরতের এই সুন্দর মিষ্টি সকাল, সকালটি সবার ভালো কাটবে, সুন্দর কাটবে সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। আজও বরাবরের মতোই দু ঘন্টা জুড়েই আমরা আয়োজন রেখেছি, শুরুতেই আলোচনা এবং পরের ঘন্টায় নিয়মিত গান। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, আছি কাজী রসনারা সাকি এবং সাহায্যে রয়েছে আপনাদের সাথে। দর্শক শুভ সকাল আরও একবার আমাদের সবার তরফ থেকে। দর্শক, রাঙা সকালের আজকের অতিথি সংগ্রাহক গিরিধর দে, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আমরা সবাই। ফরিদপুরে তো বেড়ে উঠেছেন, ফরিদপুরে জন্ম, একটু ছোটবেলা থেকে শুরু করি তাহলে। ছোটবেলায় কেমন কেটেছে? আমার জন্ম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চাঁদহাট গ্রামে। আচ্ছা। আমার শৈশব আমার গ্রামে কেটেছে, ওখানেই পড়াশোনা করেছি, মাধ্যমিক শেষ করেছি আমাদের চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক মুকসুদপুর কলেজ থেকে, এবং পরবর্তীতে আমার স্নাতক এবং স্নাতকোত্তর সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে সম্পন্ন করছি। আচ্ছা আচ্ছা। আপনি এসেছেন তো আমাদের জন্য সেই ফরিদপুর থেকে, আমাদের এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে, কারণ আপনি এখনো ফরিদপুরে আছেন। এর জন্য শুরুতেই অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে যে অনেক দূর থেকে এসেছেন, কৃতজ্ঞতা। বলছিলেন যে ফরিদপুরে বেড়ে ওঠা, সেখানে স্কুল কলেজ সবকিছুই, পরিবারের আবহটা কেমন ছিল একটু যদি শুনি, বাবা মা ভাই বোন সবকিছু মিলে। আমার বাবা ছিলেন প্রচন্ড ইতিহাস চর্চায় আগ্রহী এবং প্রযুক্তি প্রেমী একজন মানুষ। উনি নিয়মিত বাড়িতে পত্রিকা রাখতেন, তো আমার ছোটবেলাটা কেটেছে বাবার ইতিহাস চর্চা দেখে, এবং বনেদ্বীপ পরিবার হওয়া সত্ত্বে আমাদের পরিবারে প্রচন্ড অ্যান্টিক সংগ্রহ ছিল, সেগুলো দেখতাম। আর পড়াশোনাটার প্রতি বাবা প্রচন্ড সিরিয়াস ছিলেন। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমাদের জুয়েলারি বিজনেস ছিল। এখন বাবা নেই, বাবা 2010 সালে মারা গেছেন। এখন আমার পরিবারে আমরা দুই ভাই এবং মা, আমি ছোট, আমার বড় ভাই জুয়েলারি বিজনেসটা করছে। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলেন যে বনেদী পরিবার, সেই সূত্রেই বেসিক্যালি এন্টিকের সংগ্রহ, তারপর হচ্ছে বিভিন্ন পত্রিকা বা কাগজ দস্তাবেজ, এগুলো আমি যদি ভুল না করে থাকি এগুলোরও বেশ সংগ্রহ, একটা সংগ্রহশালাই ছিল আপনাদের। তো এগুলো কি শুধুমাত্র বাবাই মেইনটেইন করতেন নাকি আপনারা ভাই বোনরা বা চাচারা? আমরা যেহেতু তখন খুব ছোট ছিলাম, বাবা করতেন, আমরা দেখতাম, এবং বাবা যখন যেটা বলতেন তখন সেটা সেভাবে আমরা গুছিয়ে রাখতাম বা ওগুলো দেখতাম। বাবা নিয়মিত পত্রিকা রাখতেন, আমরাও বাবার সঙ্গে পড়তাম। আর পড়াশোনার পাশাপাশি মানে একটা বিষয় আমাদের পরিবারে খুব মেনটেন করা হতো, সেটা হচ্ছে বাবা সবসময় বলতেন, বাবা এবং মা, যে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। তো আমি প্রচণ্ড খেলাধুলা করতে পছন্দ করতাম, তো এটা পড়াশোনার পাশাপাশি আর কি, খেলার টাইমটা যখন তখন খেলাধুলা করতাম, পাশাপাশি পড়াশোনা করতাম। তখন কি সংগ্রহশালা বিষয়ে বুঝতে পারতেন কোনো কিছু, মানে নিজেও একটা সময় মানে সংগ্রাহক হবেন এরকম কোনো কিছু ভাবতেন কিনা সেই সময়? তখন তো মানে কতটুকু বুঝতেন, যেহেতু ছিল এরকম একটা পরিবেশ বা এরকম একটা সংগ্রহশালা আপনাদের পরিবারে, সেই বিষয়ে আসলে কতটুকু বুঝতে পারতেন? তখন তো আসলে আমি তখন খুব ছোট, হ্যাঁ বলা চলে 3-4 বছর বয়স, তো এটুকু বয়সে তো আসলে সংগ্রহশালা ব্যাপারটা বোঝাটা আসলে সম্ভব না। দেখতাম, ভালো লাগতো, বাবা যেগুলো করতেন আমিও সেগুলো করতাম, চেষ্টা করতাম বাবাকে ফলো করতে চেষ্টা করতাম। কখন থেকে বুঝতে শুরু করলেন যে এটা একটা অ্যান্টিক পিস, এগুলা সংগ্রহ করতে হবে বা আগ্রহ তৈরি হবে, বা এটা কি বুঝতে পারতেন বাবার কোন বিষয়ে আগ্রহটা বেশি ছিল? আমার বাবা আমাদের চাঁদহাট যে গ্রাম এবং আমাদের ইউনিয়নের ভিতরে অত অঞ্চলের ভিতর তুমুল মেধাবী একজন মানে ছাত্র ছিলেন। আমি বর্তমানে যেখানে থেকে মাস্টার সম্পন্ন করলাম সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, তিনিও সেখানে স্টুডেন্ট ছিলেন। তো আমার বাবা নিয়মিত পত্রিকা রাখতেন, এবং আমাদের শুধুমাত্র পত্র পত্রিকায় নয়, বনেদী পরিবার হওয়ার কারণে হচ্ছে আমাদের পরিবারে অসংখ্য দলিল দস্তাবেজ সংকলন এগুলো ছিল, ছবি ছিল, তো যেগুলো হচ্ছে বাবা নিয়মিত সংগ্রহ করতেন। এবং আমাদের ওই যে পূর্বেই বলেছি যে আমাদের একটা ছোটোখাটো সংগ্রহশালা ছিল। তো আমার বয়স যখন, আমি তখন ক্লাস 7 কি 8 পড়ি, তখন হচ্ছে আমাকে আমার বাবা একটা মোবাইল ফোন কিনে দেন। আচ্ছা। তার পূর্বে বাবার মোবাইল ফোন থেকেই আসলে ব্যবহার করতাম। তো মানে সমাজের যেরকমটা হয় যে ছাত্রদের কাছে মোবাইল ফোন দেওয়া, এটা আসলে সেভাবে ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, বাট হয়তো আমি তাদের স্বাধীনতা আমাকে যেটা দিয়েছে সেটা আমি রক্ষা করতে পেরেছি, আস্থা অর্জন করতে পেরেছিলাম বলেই হয়তো বা তারা আমাকে দিয়েছেন। এবং আমাদের অত্র অঞ্চলের ভিতরে মানে প্রযুক্তি ক্ষেত্রে যখন যে যেটা সমস্যায় পড়তেন, যেহেতু গ্রামে বড় হওয়া, তো সাধারণভাবে গ্রামাঞ্চলে প্রযুক্তি ক্ষেত্রে মানুষ একটু পিছিয়ে থাকে, তো যখন যার যেটা সমস্যা হতো আমার কাছে নিয়ে আসতো,
এবং আমিও ছোটবেলাতেই মানে মানুষের নানা ধরনের সমস্যা যে সমস্যাগুলো ছিল ঠিক করে দিতাম, টেকনোলজিক্যাল যে কোনো সমস্যা, টেকনোলজিক্যাল যে কোনো ধরনের সমস্যা। এরপর 2007-08 সালের দিকে আমাকে বাবা যে ফোনটা কিনে দেয় সেটা হচ্ছে আমার খুব মনে আছে নোকিয়া 3220 মডেল নামে একটা ফোন ছিল, যেটাতে হচ্ছে মানে আমি তখন বুঝতাম না ইন্টারনেট আসলে কি, তবে ওই ফোনটাতে জিরো কিংবা স্টার প্রেস করে ধরে রাখলে অটোমেটিক গুগলে ঢুকে যেত। তো আমি তখন ইন্টারনেট প্যাকেজ, ইন্টারনেট এমবি কেনার যে বিষয়গুলো এগুলো আসলে তখন তেমন বুঝতাম না, তো আমার ফোনে যত টাকা থাকতো সব কেটে নিয়ে যেত। তো আস্তে আস্তে আমার কাছে যখন ঢুকতাম বিভিন্ন নতুন নতুন কিছু দেখতাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো, তো আমি বিভিন্ন সময় বিভিন্ন গেম, ফটোস, ভিডিও, তখন ওইটার আবার মেমোরি কার্ড ছিল না, স্টোরেজ, ফোনের যে স্টোরেজ সেটা ছিল, তখন করতে হতো কি যে একটা ডাউনলোড করলে আরেকটা হচ্ছে ডিলিট করে তারপরে আরেকটা ডাউনলোড করতে, খুবই কম স্টোরেজ ছিল, 128 MB বা এরকমই ছিল আর কি। আপনার এই গল্পে আমরা আবার ফিরব, তবে আপনার সম্পর্কে দর্শকদের কিছু জানিয়ে আসবে সাকি। হ্যাঁ শাহরিয়ার, আমি জানাই দর্শকদেরকে আজকে আমাদের যে অতিথি রয়েছেন গিরিধর দে, তিনি প্রতিষ্ঠা করেছেন ফেসবুক প্ল্যাটফর্ম বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র। তার একক উদ্যোগে 2016 সালে চালু হওয়া এই প্ল্যাটফর্মে এখন 12 লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী রানাগোনা। ইতিহাস ও ঐতিহ্যের একটি ডিজিটাল সংগ্রহশালা গড়ে তোলাই ছিল গিরিধরের লক্ষ্য, তবে এই কাজগুলো করার পাশাপাশি এখন মানুষে মানুষে সেতু বন্ধনও গড়ে দিচ্ছে এই প্ল্যাটফর্ম। সম্প্রতি 47 বছর আগের একটি ছবির মাধ্যমে হারিয়ে যাওয়া 5 বান্ধবীর পুনর্মিলন ঘটিয়েছে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র। পড়াশোনার পাশাপাশি দেশীয় ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেন গিরিধর। 2016 সালে শুরু হওয়া বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র নামে ফেসবুকেও চালু করেন পেজ ও গ্রুপ। দিনে দিনে ফেসবুকে জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র। বর্তমানে গ্রুপটির সংগ্রহে 70,000 ছবি রয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশ ও জাতির কল্যাণে ইতিহাস, ঐতিহ্য, সংগ্রহ ও সংস্কৃতির চর্চা, গবেষণা, প্রচার, সংরক্ষণ ও তথ্য বিকৃতি রোধে ভূমিকা রাখার কারণে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 পুরস্কার লাভ করেছেন আমাদের আজকের অতিথি। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 এটিও আপনি পেয়েছেন, অভিনন্দন এটির জন্য আপনাকে। এই বিষয়ে আসবো, তার আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম যে আপনি বলছিলেন যে বিভিন্ন এন্টিক জিনিসের সংগ্রহ কিংবা বিভিন্ন দলিল দস্তাবেজ এগুলোর একটা সংগ্রহশালা ছিল আপনাদের, তো এই দলিল দস্তাবেজগুলো আসলে কিসের ছিল যদি জানতে চাই, যে কোন জায়গা থেকে বা কোন আগ্রহের জায়গা থেকে বাবা এই কাজগুলো করতেন? আমি যেহেতু পূর্বেই বলেছি যে আমাদের পরিবারে আমার বাবা নিয়মিত পত্রিকা রাখতেন, তো অনেক আগে থেকে পত্রিকা রাখার সুবাদে যখন যেটাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য বা নিউজ মনে করতেন তখন তিনি সেটা রেখে দিতেন। আমরাও ছোটবেলায় বিশেষ করে আমি যেগুলো আমার কাছে পছন্দ হতো তখন তো আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ বোঝার মতো ততটা সক্ষমতা আমার তৈরি হয়নি, তো বিশেষ করে আমার যেসব ছবিগুলো যেগুলো আমি দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো আমি হচ্ছে সেগুলো মানে কেচি দিয়ে কেটে 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 এভাবে রেখে দিতাম, আমিও জমাতাম নিজের, আর পাশাপাশি বাবা তো পত্রপত্রিকাগুলো জমাতেন। আমাদের সংগ্রহশালার সবচেয়ে বড় যে অংশটা ছিল সেটা হচ্ছে পত্রিকার সংগ্রহ, এবং পাশাপাশি আমাদের পূর্বেই বলেছি বনেদী পরিবার হওয়া সত্ত্বে বিভিন্ন ধরনের পারিবারিক সূত্রে থাকা নানা ধরনের যে অ্যান্টিক সংগ্রহগুলো সেগুলো ছিল, পাশাপাশি দলিল দস্তাবেজ সংকলন ছবি এগুলো ছিল, এই সব কিছু নিয়েই আমাদের একটা ছোটখাটো সংগ্রহশালা ছিল। এই যে অ্যান্টিক সংগ্রহগুলোর মধ্যে কী কী ছিল? অ্যান্টিক সংগ্রহ ভিতরে যেমন আমার পূর্বে বলেছিলাম যে আমার বাবা খুব প্রযুক্তি প্রেমী ছিলেন, তো তৎকালীন সময়ে ব্রিটিশ আমলের পর থেকে শুরু করে যে আমাদের অত্র অঞ্চলের ভিতর যেমন আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, তো বিভিন্ন মানুষ গ্রামে অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেন বিবিসির খবর শোনার জন্য। আমাদের বাড়িতে সন্ধ্যা হলে মানুষের প্রচণ্ড আনাগোনা থাকতো শুধুমাত্র সংবাদ শোনার জন্য, তো তারও আগে থেকে নানা সময়ের প্রযুক্তির কল্যাণে যে উদ্ভাবনগুলো হয়েছে, নতুন নতুন প্রযুক্তির যে বিষয়গুলো এসেছে সব কিছু আমাদের বাড়িতে মোটামুটি ভাবে ছিল, ট্রানজিস্টার, গ্রামোফোন এগুলো সবই ছিল, তাই তো? জি জি। আচ্ছা, আপনি একটু যে আপনার মোবাইলের গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, মোবাইলের গল্পটা হচ্ছে যে ওই 2007-08 সালে যখন আমি আস্তে আস্তে করে ইন্টারনেট বুঝতে শুরু করেছি, তো তখন আমার হচ্ছে ওই 8 সালের দিকে ক্লাস 8-এ যখন পড়ি তারপর হচ্ছে পূর্বের মোবাইল ফোনটার পর আমাকে আমার বাবা একটি স্মার্টফোন কিনে দেন, তো তখন আরও ইন্টারনেট বিষয়ে আরও নতুন কিছু জানতে পারি, নানা সময় যখন যেটা প্রয়োজন হতো গুগল, তখন গুগল সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছি 2000 বিশেষ করে 2010-11 সালের দিকে,
তখন যে কোনো তথ্যের প্রয়োজন হলে আমি গুগলে সার্চ করতাম। এখনকার মতো ততটা সমৃদ্ধ ছিল না গুগল, সব কিছু সেভাবে পাওয়া যেত না। এবং এখন যেমন যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা যে কোনো তথ্য সেখানে সার্চ করলেই পাচ্ছি, তখন গুগলের এতটা মানে ইয়ে ছিল না, সব কিছু তখন যখন তখন চাইলেই পাওয়া যেত না। ঠিক, স্টোরেজও এতটা অ্যাভেলেবল ছিল না, অ্যাভেলেবল ছিল না। আর পাশাপাশি হচ্ছে যে আমি তখন একটা ফেসবুক অ্যাকাউন্ট করি, এবং গুগল বা বিভিন্ন ইন্টারনেটের যে প্রযুক্তি ক্ষেত্রে যে সোশ্যাল সাইটগুলো আছে, তো সেগুলোর সহযোগিতায় আমি সবসময় ইন্টারনেটে ঘুরে বেড়াতাম। এবং যখন যেটা আমার কাছে মনে হতো এটা গুরুত্বপূর্ণ, ছবি ভিডিওস বা যখন যেটা পেতাম সেটা আমি ডাউনলোড করে রাখতাম। মানে আপনার কাছে কি তখন এটা মনে হতো যে মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কি এগুলো ডাউনলোড করতেন, যে হ্যাঁ আমি সংগ্রহশালা হিসেবে এটা তৈরি করবো, একসময় এটা অ্যান্টিক পিস হিসেবে থাকবে? 2008-09 সালের দিকেও ততটা আসলে আমি সংগ্রহশালার বিষয়টা অতটা তখনও বুঝি না। 2010 সালে এসে আমাদের বাংলাদেশে দুষ্প্রাপ্য ছবি সমগ্র প্রতিষ্ঠা করার পূর্বে 2011 সালে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পেজ খুলি। 2010 একটু থাকতে চাই, বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র, আপনি বলছিলেন যে আপনি নেটে সার্চ করে করে বিভিন্ন বিষয়গুলো একা একাই আয়ত্ত করার চেষ্টা করতেন, কিংবা কিছু কিছু বাবার কাছ থেকে, কারো হেল্প তো আসলে আপনি নেননি। আমরা ছিলাম 2010 সালে, ফেসবুকে আপনি ঘুরে বেড়াচ্ছেন, গুগলিং করছেন, শুনি একটু সেই গল্পটা আবার। 2010 সালের দিকে যখন আমার তখনও আমাদের পরিবারের একটু পূর্বে ফিরে যেতে হয়, সেটা হচ্ছে যে 2001 সালের শেষের দিকে আমার পরিবার একটি মানে অন্যায়ভাবে একটি সাম্প্রদায়িক হামলার শিকার হয়। তো আমাদের পরিবারে বাবার সংগ্রহ এবং আমাদের পারিবারিক সূত্রে যেগুলো পাওয়ার ছিল অ্যান্টিক সংগ্রহগুলো, 2001 সালের শেষের দিকে সেগুলো সব নষ্ট হয়ে যায়, আমাদের পরিবারের সর্বস্ব লুট হয়ে যায়, এবং আমরা প্রায় এক বছর বাড়ির বাইরে থাকতে হয় আমাদের। এবং এরই ভিতর আমার ছোট ভাই ছিল সাগর দে, ও হৃদরোগজনিত রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে আমরা ওকে ভারতও নিয়ে যাই, নানা জায়গায় চিকিৎসা করাতে চেষ্টা করি, এরপর ওকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর ভারত থেকে চলে আসার পর ও মারা যায়, এবং এরপর আমার বাবা পুত্রশোকে স্ট্রোক করেন। পরবর্তীতে প্রায় 7 বছর তিনি কিছু করতে পারেননি, বাড়িতেই থাকতেন, কোনো কাজকর্ম করতে পারতেন না। এরপর 2010 সালে বাবা মারা যান। তো এই যে আমার ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়েছি, এই যে সংগ্রহশালার উদ্যোগটা, এটা আসলে মূলত বাবার থেকে হাতে করি হলেও পরবর্তীতে মায়ের আগ্রহ এবং প্রশ্রয়ে এটা আমার সম্ভব হয়েছে। তো এই যে আমাদের যে পারিবারিক সংগ্রহগুলো ছিল, তখন তো হিউজ একটা কালেকশন ছিল, তো যেটা নষ্ট হয়ে যাওয়ার পর তারপর নিজে নিজে চেষ্টা করি আবার কিভাবে সেগুলোকে পুনরুদ্ধার করা যায়, কোথায় কি পাওয়া যায়, নিজেদের পরিবারের পত্রিকা রাখা এবং নানা জায়গা থেকে সংগ্রহ করতাম, বাজার থেকে কিনতে চেষ্টা করতাম, অনেক পুরাতন পত্রপত্রিকা বাজারে বিক্রি হতো কাগজের দরে, তো সব সময় চেষ্টা করতাম যে যখন যেটা ইম্পর্টেন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনতে চেষ্টা করতাম, সেগুলো জমাতাম, পাশাপাশি নিজেদের যে সংগ্রহগুলো নষ্ট হয়ে গেছে নানাভাবে সেগুলো পুনরুদ্ধার করতে চেষ্টা করতাম। এরপর নানাভাবে গুগল, ফেসবুক, বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে যখন যেটা পেতাম সংগ্রহ করে রাখতাম। বাবার যে সংগ্রহ ছিল কিছুই কি বাঁচানো সম্ভব হয় না? কিছু বাঁচানো সম্ভব হয়নি। আমাদের বাড়ির মানে একদম সহজভাবে যদি বলতে হয় সর্বস্ব লুট হয়ে যায়। আমরা বাড়িতে ফিরে তখন তো মানে এখনের মতো সাধারণত আসবাবপত্রর ক্ষেত্রে যেমন বিশেষভাবে আমাদের বাড়িতে ছিল, কিন্তু অনেকে বসার জন্য অনেক পিঁড়ি ব্যবহার করতেন। তো আমাদের বাড়িতে লুটটা এমন পর্যায়ের ছিল যে আমাদের বাড়িতে একটা পিঁড়ি পর্যন্ত রেখে যায়নি, এবং এসে জল খাবো একটা প্লাস্টিকের গ্লাস সেটা পর্যন্ত রেখে যায়নি আমাদের। মানে একটা বিপর্যয় বলা যায় যে একে তো পুরো ফ্যামিলিটাকেই মানে ধ্বংস করে দেওয়ার একটা উপক্রম, পাশাপাশি যেটা আপনি বললেন যে আপনার ভাইয়ের শারীরিক অসুস্থতা, তার মৃত্যুবরণ, তারপর বাবা অসুস্থ হয়ে পড়লেন, সেই জায়গা থেকে রাইট মানে সেই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানোটাও তো অনেক কঠিন ছিল আপনাদের জন্য, আপনার মা এবং আপনি পরিবারে তখন শুধুমাত্র। আমি এবং আমার বড় ভাই ছিল, আমার থেকে মানে খুব বেশি সিনিয়র নয়। ওনার কথাই বলছিলেন আপনি যে মারা গিয়েছে? না, আমার ছোট একটা। আচ্ছা, আপনারা তিন ভাই? আমরা তিন ভাই ছিলাম। আচ্ছা আচ্ছা, জি। তো তারপর আসলে কিভাবে ঘুরে দাঁড়ালেন, কি হলো এই লুটের সময়টাতে? শুধুমাত্র আমাদের বাড়িতেই না, আমাদের পাড়া বণিক পাড়া নাম, তো প্রত্যেক বাড়িতেই লুট হয়, এবং সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের বাড়ি থেকে। এবং শুধুমাত্র যে লুট হয়েছে তা নয়, আমাদের অনেক জায়গা জমি সেই সময় বলা চলে প্রায় সব জায়গা জমি বেদখল হয়ে যায়।
মানুষ জাল করে নেয়, জোর দখল করে নেয়, এবং পরবর্তীতে আমাদের সবকিছু থাকা সত্ত্বেও এমন একটা 2001 এর কথা বলছেন? একের কথা বলছি, 1-2 সালের কথা বলছি, এবং আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আমরা কিছু পরবর্তীতে আর ভোগ করতে পারিনি, এবং স্টিল নাও এখনো ভোগ করতে পারছি না। আমাদের অসংখ্য জায়গা জমি মানুষ জাল করে নিয়েছে ওই ঘটনাটার পর এবং বেদখল হয়ে গেছে। বাড়িতে ফিরতে পেরেছেন? বাড়িতে, হ্যাঁ বাড়িতে ফিরতে পেরেছি, এবং আমার মা এবং দাদা বর্তমানে সেখানেই বসবাস করছে, এবং আমি ফরিদপুর সদরে পড়াশোনা করছি, পাশাপাশি আমার যে স্বপ্ন সেটা চাষবাস করছি আর কি। চমৎকার, মানে এরকম একটা ভয়ঙ্কর মানসিক, শারীরিক অ্যাজ ওয়েল এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন, তারপরও যেভাবে গুছিয়ে এনেছেন, আপনাকে এখনই অভিনন্দন জানাই। এটা সবার পক্ষে সম্ভব হয় না। যাই হোক, আমরা ছিলাম গল্পে, আপনি 2010 সালে ফেসবুকে সেটা বিভিন্ন প্রতিবন্ধকতায় 2015 সালে বন্ধ হয়ে যায়। কি নামে ছিল? সেটা ছিল বাংলাদেশি ফটো আর্কাইভ নামে একটা পেজ ছিল, যেটা হচ্ছে 2015 সালে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে যায়। এবং তৎকালীন সময়ে আমাদের দেশে, মানে এখনো স্টিল নাও আছে, স্বাধীনতা বিরোধীদের একটা, মানে ওরা খুবই সংঘবদ্ধ, তো যেখানে মুক্তিযুদ্ধের চর্চা হয়, যেখানে স্বাধীনতার পক্ষের চর্চাগুলো হয়, তো ওরা স্বাভাবিকভাবে সেটা নিতে পারে না, তো বিভিন্নভাবে তখন ওরা সেটাকে নষ্ট করতে চাইতো, তো এইভাবে নানা ধরনের বাধা বিপত্তির ভিতর পড়তে হতো। তখন তো আরও ছোট ছিলাম, সব কিছু সেভাবে বুঝতে পারতাম না, এখন যেভাবে হ্যান্ডেল করতে পারি তখন সেভাবে পারতাম না। তো যে কারণে 2015 সালে আমার সেই ইনিশিয়েটিভটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 2016 সালে তখন মানুষ, তারও আগে থেকেই মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, ক্রমেই বাড়ছিল, মানুষ এটা সম্পর্কে জানতে শুরু করলো। তো আমার কাছে মনে হলো তখন যে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, তারা আমাদের সরকার প্রযুক্তি ক্ষেত্রে আমাদের যে সুযোগটা করে দিয়েছে সেটা নানাভাবে তারা অপচয় করছে, মেধার অপচয় করছে, সময়ের অপচয় করছে, অর্থের অপচয় করছে। তো আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি, আমরা এমন কিছু করতে পারি যে তারা অনলাইনে থাকলেও তাদের সময়টা যাতে বিফলে না যায়, তারা কোনো না কোনো কিছু যাতে শিখতে পারে। এবং আমার কাছে যে ব্যক্তিগত সংগ্রহ ছিল, আমার কাছে ব্যক্তিগত সংগ্রহের প্রায় 10,000 সংগ্রহ ছিল, এবং সেগুলো নিয়ে আমি সর্বপ্রথম যাত্রাটা শুরু করি, এবং ক্রমেই আস্তে আস্তে আমাদের এই কার্যক্রমটা জনপ্রিয়তা পেতে থাকে। এরপর সারা দেশের নানা জায়গা থেকে আমরা, আমার যখন প্রায় 10,000 সংগ্রহ সংখ্যা প্রায় শেষের দিকে প্রচার করা, তখন আমার কাছে মনে হয় যে এইগুলো তো আসলে পর্যাপ্ত না, আমাদের সংগ্রহ সংখ্যা আরও বাড়াতে হবে, কিভাবে বাড়ানো যায়। তো আমি একটা ইউনিটি সৃষ্টি করতে চেষ্টা করি, যেখানে থেকে দেশের নানা জায়গা থেকে, আমাদের প্রতিটা জেলা থেকে আমি চেষ্টা করি সদস্য বাড়ানোর জন্য, যারা আমাদের সঙ্গে তাদের নিজ নিজ জেলা এবং আমাদের দেশের যে গ্লোরিয়াস হিস্টোরি কালচারগুলো আছে সেগুলো তুলে ধরবেন। শুধুমাত্র পুরাতন ছবি মানেই যে দুষ্প্রাপ্য তা নয়, আর সাম্প্রতিক একটি ছবিও দুষ্প্রাপ্য হতে পারে, এবং সেটা দুষ্প্রাপ্য হবে এই কারণেই যে যদি সে ছবিটা আমাদের বাংলার আবহমান, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতিকে উপস্থাপন করে, এবং যেটা সহজে আমরা পাই না, তো এমন ছবিগুলোও দুষ্প্রাপ্য হতে পারে। ঠিক, কারণ আমাদের, আমরা স্বভাবতই হয়তো আমাদের ইতিহাস চর্চা এবং এটার যে কি বলবো, যে আমাদের ইতিহাস চর্চা এবং এটার যে, এটাকে যে ধারণ করা, লালন করা এবং বিকাশে হয়তো আমরা, আমার কাছে মনে হয় আমরা একটু বরাবরের মতোই কম আগ্রহী। তো এই বিষয়গুলো, সেটা সাম্প্রতিক বিষয় হতে পারে যদি আমাদের ইতিহাস সংস্কৃতিকে উপস্থাপন করে। তো সব মিলাই, সব কিছু মিলে আমরা সংগ্রহ সংখ্যা বাড়তে চেষ্টা করি, এবং আমরা সবচেয়ে, আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে আমরা সেই ব্যক্তিদের মাধ্যমেই সংগ্রহগুলো প্রচার করতে চেষ্টা করি যারা ওই ছবি সম্পর্কিত, তিনি বা তার পরিবার ওই ছবিটা সম্পর্কিত বা ওই ইতিহাসের সঙ্গে জড়িত আছেন, এরকম ব্যক্তিগুলোর দ্বারাই আমরা প্রচারের চেষ্টা করি। এবং সরাসরি আমরা, যারা ইতিহাসের বিভিন্ন দেশবরণ্য মানুষ রয়েছেন যারা সরাসরি ইতিহাসের সঙ্গে জড়িত, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি, এবং তাদের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রহ সংখ্যাগুলো বাড়াতে চেষ্টা করি, এবং পরবর্তীতে সেটা নানা ধরনের সঠিক তথ্য যাচাই করে, এরপর হচ্ছে নানা ধরনের বই পুস্তক
এবং তাদের মাধ্যমে তাদের সাক্ষাৎকার বা তাদের মতামত ওই ছবি ছবির আদ্যপ্রান্ত বিস্তারিত ঘটনাগুলো আমরা তাদের কাছ থেকে শুনে একটু গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে চেষ্টা করি। খুবই চমৎকার। আপনাদের সঙ্গে কতজন রয়েছেন? এটা আমার ব্যক্তি অর্থায়ন এবং উদ্যোগেই পরিচালিত, তবে সারা দেশে আমাদের সদস্য রয়েছেন অনেকে যারা আমাদের এই কর্মকাণ্ডগুলো চালিয়ে নেওয়ার জন্য, আমাদের ইতিহাসের জায়গাটাকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের সহযোগিতা করছেন। একেবারে আপনার নিজস্ব ব্যক্তি অর্থায়ন? জি। এখান থেকে তো আপনি কোনো কিছু এটা সম্পূর্ণরূপে অলাভজনক এবং অবাণিজ্যিক রেখেছি, কারণ আমার কাছে মনে হয় যে স্বাভাবিকভাবেই তো আমরা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির বিষয়টা একটু মানে কম আগ্রহী আমার কাছে মনে হয়। তো এখানে যদি বিষয়টা ব্যবসার দৃষ্টিতে নিয়ে যাই তো আমার মনে হয় যে মানুষের যে আগ্রহটা আছে সেটা হয়তো বাধাগ্রস্ত হতে পারে, যে কারণে সম্পূর্ণরূপে এটা অলাভজনক রেখেছি। এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা চাইলে এটাকে ব্যবহার করে, আমি নিজে একজন ফ্রিল্যান্সার, আমি 2011 থেকে 2016 সাল পর্যন্ত ফ্রিল্যান্সিং করতাম এবং আমার এটা নিয়ে অনেক পুরস্কারও পাওয়া আছে। আমি একজন ফ্রিল্যান্সিং করতাম আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে ছিলাম, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করা এবং আমার নিজস্ব ওয়েবসাইট ছিল সেখানে বিভিন্নভাবে, এবং পাশাপাশি আপনার আপওয়ার্ক ফ্রিল্যান্সার বিভিন্ন ধরনের যে সাইটগুলো আছে সব জায়গাতে আমি কাজ করেছি মোটামুটিভাবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে। আমার বিশেষত্ব ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এই বিষয়টা আমি এখন করছি না, এখন সময় পাই না, যে কারণে নিজের যে কাজগুলো করছি সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, যে কারণে সময় পাওয়া হয় না। সো আমি যদি চাইতাম আমাদের এই যে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র, আমাদের একটি কন্টেন্ট, ভালো মানের একটি কন্টেন্ট প্রায় 50-60 লাখ মানুষের কাছে পৌঁছায় এবং প্রতি সপ্তাহে আমরা প্রায় 2.5 কোটি মানুষের কাছে পৌঁছাই, আমাদের পাঠক সংখ্যা প্রায় 2.5 কোটি। তো এই যে হিউজ পরিমাণ একটা জনপ্রিয়তা, এটাকে কাজে লাগিয়ে আমি চাইলে এটাকে থেকে লক্ষ লক্ষ টাকা মাস আয় করতে পারতাম। খুবই সম্ভব। বাট এটা সম্পূর্ণরূপেই অলাভজনক রেখেছি। আপনার পরিবার আছে? পরিবার আছে, মা আছে, আপনি বলছিলেন আপনার দাদা আছে। আমি এই জন্যই এই কথাটা বলছি, আপনি বলছিলেন যে আপনি ফ্রিল্যান্সিং করতেন, আপনি সেই আর্নিং পথটাও বন্ধ রেখেছেন, আপনি দেশের জন্য, দেশের সংস্কৃতি ঐতিহ্যের জন্য কাজ করছেন, এটার জন্য অবশ্যই আপনি অভিবাদন পাওয়ার যোগ্য বা অবশ্যই আপনাকে অভিবাদন জানাই। কিন্তু যেটি বলছিলাম যে একেবারেই অলাভজনক রেখেছেন বা এটা নিয়ে ফাইন্যান্সিয়ালি কোনো কিছু চিন্তা করছেন না, তো যে পরিবারের কথা বলছিলাম যে সেই জায়গাটি তো আসলে সেই জায়গাটি নিয়েও তো আপনাকে আসলে ভাবতে হয়। সবে মাত্র পড়াশোনা শেষ করলাম, এখন আসলে তো একটা চাপ থাকেই, ভবিষ্যৎ কোন দিকে যাবে। তো সব মিলিয়ে আমার যে কার্যক্রমটা এটা পরিচালনা, যদি অর্থের উৎস জানতে চান, যদি স্পেসিফিকভাবে সরাসরি বলতে হয় অর্থের উৎস, সেটা হচ্ছে যে আমার পরিবার থেকে কিছুটা সাহায্য আমি পাই, পাশাপাশি আমি শিক্ষকতা করি। আমি কোনো স্কুলের শিক্ষক নই, আমি পার্সোনালি শিক্ষকতা করি, তো যে সেখান থেকে যে আমার অর্থ উপার্জন হয় আমি সেটা আমার এই যে ইনিশিয়েটিভটা সেখানে ব্যয় করি। চমৎকার। যে জায়গাটিতে ছিলাম যে আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র যেটি আপনি পরিচালনা করছেন, এটার যে ফাইন্যান্সিয়াল সংস্থান এটা আসলে কোথা থেকে হচ্ছিল? আপনি বলছিলেন যে আপনি শিক্ষকতাও করেন, খুব বিস্তৃত পরিসরে না, হয়তো স্বল্প পরিসরে, সেখান থেকে যে অর্থটা আসে সেটি আপনি এখানে কাজে লাগান, শিক্ষকতা পেশায় নিয়োজিত হলেন, এটা কি পড়াশোনায় থাকা অবস্থায় বা এই প্ল্যাটফর্ম নিয়ে যখন কাজ করছেন সেই সময় শুরু করলেন নাকি পরে? আমার শিক্ষকতা পেশাটা শুরু করা হয়েছে 2017 সালের দিকে, যখন আমার কাছে মানে আমার কার্যক্রমের পরিধি বাড়তে শুরু করলো, আমার জায়গা থেকে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো যেগুলো আমাকে বিয়ার করতে একটু মানে কষ্টকর অবস্থায় পড়তে শুরু করতে হলো, তখন আমি চিন্তা করলাম যে আমি তো কিছু করতে পারি। তো আমি পড়াশোনা থাকা অবস্থা থেকেই শুরু করেছি এবং স্টিল নাও করছি। আমার কিছু স্টুডেন্ট আছে, আমি একজন প্রাইভেট টিউটরও, তো তাদের মাধ্যমে যে অর্থগুলো আমি উপার্জন করি সেটা সম্পূর্ণটা আমি এখানে ব্যয় করি। খুবই চমৎকার। আপনি ইতিহাস চর্চা, তার প্রযুক্তি, অনুসন্ধানমূলক যেসব কাজের প্রতি আপনার ঝোঁক ছোটোবেলা থেকেই, নির্দিষ্ট কোনো কারণ আছে এই এই বিষয়গুলো বেছে নেওয়ার? নির্দিষ্ট কারণ বলতে ছোটোবেলা থেকে যেমন দেখতাম বাবার এই সংগ্রহগুলো, পাশাপাশি আমার কাছে সমাজের কিছু বিষয় আছে, যেমন ধরেন বলা চলে যে মানুষ সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় মানুষ বিনা কারণে নিজের মনুষ্যত্বকে, নিজেকে মানুষ হিসাবে না দেখে নানা সময়ে আমাদের অনেক জায়গায় দেখা যায় অনেক দাঙ্গা হাঙ্গামা হয়,
তো এইটা তো আসলে মানুষের আমার কাছে মনে হয় যে নিজের জ্ঞানের অভাবের থেকেই মানুষ এটা করে, তথ্যের অভাব, জ্ঞানের অভাব, তথ্যের অভাব থেকেই এটা করে। পাশাপাশি যে আমাদের যে ইতিহাসগুলো আছে নানা সময় বিকৃত হয়, নানা সময়ে অনেক অসংখ্য দেশবর্ণ মানুষ রয়েছেন যাদের আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। তো আমার কাছে মনে হয়েছে যে এই চর্চাটার মাধ্যমে, এই প্রচারের মাধ্যমে যদি তাদেরকে বাঁচিয়ে রাখা যায় এবং তাদেরকে আমরা তাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের যে জীবনাদর্শ, তাদের সৃষ্টিশীল কাজ, এগুলো যদি আমরা চর্চার মাধ্যমে রাখতে পারি এবং আমাদের যে সংস্কৃতির জায়গাটা, আমাদের যে ঐতিহ্য, ইতিহাসের যে জায়গাটা, সেটা যদি চর্চায় রাখা যায়, আমার কাছে মনে হয়েছে যে একটি জ্ঞানমনস্ক আলোকিত সমাজ গঠন হবে এবং যেটা দেশ গড়ার জন্য, একটি সমৃদ্ধশীল দেশ গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুবই চমৎকার একটা বোধের ব্যাপার এটা, অবশ্যই। আমরা একটু আরেকটু জানতে চাই যে 10,000 ছবি নিয়ে যে আপনি শুরু করলেন, এই 10,000 ছবিকে আপনি ওই যে আপনার বাবা আপনাকে যে স্মার্টফোনটা কিনে দিয়েছিলেন সেখান থেকে সবগুলো সংগ্রহ করা, না অন্য কোনো সোর্স থেকেও করেছেন? অন্য কোনো সোর্স বলতে আমি আমার পত্রপত্রিকা রাখার যে অভ্যাসের কথাটা বলেছিলাম, তো বিভিন্ন সময় ওই পত্রপত্রিকাগুলো থেকে এবং আমি ইন্টারনেট ঘেঁটে বিভিন্ন জায়গা থেকে যখন যেটা পেতাম সেটা সংরক্ষণ করতাম। এভাবে সব মিলিয়ে হচ্ছে আমার 10,000 সংগ্রহ সংখ্যা দিয়েই আমাদের যাত্রা। সেটা কি শুধু ওই স্মার্টফোনের মাধ্যমে সংগ্রহ করতেন, না আরও কোনো অন্য কোনো ক্যামেরা ছিল বা অন্য কোনো? না, অন্য কোনো ক্যামেরা দ্বারা ধারণকৃত নয়। তবে ওই যে বললাম যে পেপার কাটিং, এরপর হচ্ছে যখন যেটা পেতাম, মানে শুধুমাত্র অনলাইনে না, অফলাইনেও যখন যেটা পেতাম, যেটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে জড়িত রয়েছে, এই বিষয়ক যখন যেটা যেখানে পেতাম অনলাইন অফলাইন সেটাই সংগ্রহ করতাম। চমৎকার। আপনাদের তো প্রায় বলছিলেন যে 2.5 কোটি ফলোয়ার। 2.5 কোটি নয়, আমাদের ফলোয়ার সংখ্যা হচ্ছে প্রায় 12.5 লাখ। 12.5 লাখ, আচ্ছা। কিন্তু 2.5 কোটি, 2.5 কোটি হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে পাঠক সংখ্যা। আচ্ছা, পাঠক সংখ্যা রিচ করে। হ্যাঁ, নতুন যারা আছেন তাদের জন্য একটু জানতে চাই, যদিও আমরা এরই মধ্যে জেনেছি আপনার এই প্ল্যাটফর্ম নিয়ে, এখানে কি শুধুমাত্র ছবিই থাকে নাকি আসলে কোনো মেসেজও থাকে? মেসেজ তো অবশ্যই থাকে, শুধুমাত্র ছবি নয়, ছবি, ভিডিও, দলিল, দস্তাবেজ, সংকলন, নথি, নানা বিষয়ক যেগুলো আমাদের ইতিহাসকে উপস্থাপন করে, আমাদের ঐতিহ্যকে, সংস্কৃতিকে উপস্থাপন করে, এ জাতীয় নানা বিষয় নিয়ে আমরা কাজ করি। আপনি তখন বলছিলেন যে যে যারা এগুলোর সাথে সম্পৃক্ত, সম্পর্কিত যারা, তাদেরকে তাদের মাধ্যমে পোস্ট দেওয়ান আপনারা, তাদের সাথে যোগাযোগটা কীভাবে করেন? এটা তো বেশ একটা হেক্টিক একটা কাজ, তাই না? যে একটা ছবি, একটা দেখা গেল যে এটা হয়তো তার দাদার ছবি বা তার বাবার ছবি, তার সাথে যে তার ঠিকানা বের করে তার সাথে যোগাযোগ করা, তারপর তাকে দিয়ে পোস্ট দেওয়ানো, বেশ একটা শ্রমসাধ্য কাজ এবং একটা হেক্টিক একটা কাজ, কীভাবে করেন এগুলো? আমরা মূলত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গ্রুপ আছে, আচ্ছা, বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র নামে। সর্বপ্রথম আমাদের 16 জুলাই 2016 প্রথম পেজ প্রতিষ্ঠা করা হয়, পরবর্তীতে গ্রুপ খোলা হয়। গ্রুপটা খোলার উদ্দেশ্য এটাই ছিল, সংগ্রহ সংখ্যা বৃদ্ধি। আচ্ছা। এবং ওই গ্রুপটাতে আমাদের নানা সময়ে নানা নতুন সদস্যরা যুক্ত হন এবং এর ভিতরে আমাদের নানা পেশার নানা শ্রেণী মানুষ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হন। এবং আমার পার্সোনালি হচ্ছে যে আমি সবসময় অনুসন্ধানমূলক কাজ করতে পছন্দ করি, তো আমার কাছে যখন আমি যার খোঁজ পাই, যিনি আমাদের দেশের ইতিহাসের সঙ্গে জড়িত, আমি তার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি। আমি একটা পর্যায়ে হয় কি, নানা জনের সঙ্গে মিশতে মিশতে, জানতে জানতে একটা সময় হয় যে অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়ে যাওয়া যায়। তো আমার এই নেটওয়ার্কটা একটা কাজে লাগিয়ে, আমাদের যেহেতু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রায় 13 লাখ ফলোয়ার, তো এই 13 লাখ ফলোয়ার যদি আপনি বিবেচনা করেন, নর্মাল একটা ফেসবুক ফ্যান পেজের যেরকম ফলোয়ার থাকে তেমন নয়, এবং এরা প্রত্যেকেই সক্রিয় ফলোয়ার। এবং আমাদের এখানে সদস্য হতে গেলেও নানা রকমের বিধিনিষেধ রয়েছে, আমরা তাদের প্রোফাইল নিশ্চিতকরণ করতে চেষ্টা করি, তিনি কোনো দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন কিনা, তিনি ইতিহাস চর্চায় আগ্রহী কিনা, তার প্রোফাইলটা ফেক কিনা, সব কিছু আমরা বিবেচনা করি, তারপরেই তাকে সদস্য হিসাবে গ্রহণ করি। আমরা যদি নর্মালি সবাইকে গণহারে করতাম তাহলে হয়তো আমাদের জনপ্রিয়তা, আমাদের জনপ্রিয়তা হয়তো বৃদ্ধি পেত না, কারণ একটা প্রবাদ আছে, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো, তো দুষ্ট গরু দিয়ে তো আসলে জনপ্রিয়তা সম্ভব হয় না এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতাও সৃষ্টি হয় না। সো আমরা যে আমাদের 12.5 লাখ ফলোয়ার আছে,
এবং প্রত্যেকের সঙ্গেই আমাদের তারা আমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত এবং আমাদের নানা জায়গা থেকে নানা মানুষ যখন কোনো ইতিহাসের সঙ্গে জড়িত কোনো বিষয় পান আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি শুধুমাত্র ছবি নয় আমাদের নানা সময় নানা ধরনের লাইভ প্রোগ্রাম হয় ধারাবাহিক অনুষ্ঠান হয় যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুষ্ঠান হয় বুকের ভেতর যুদ্ধকথা নামে যেখানে আমরা প্রতি পর্বে এক থেকে দুইজন করে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাই এবং সেটাকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে প্রচার করি এবং তরুণ প্রজন্ম সহ সকলে আমাদের ফেসবুক পেজে হয় গ্রুপে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো প্ল্যাটফর্ম জায়গাগুলো আছে সব জায়গায় সেটা লাইভ প্রচারিত হয় এবং আমরা তরুণ প্রজন্ম থেকে এটা প্রতি সপ্তাহে হয় প্রতি সপ্তাহে আপনারা নতুন কোনো মুক্তিযোদ্ধাদের নিয়ে এবং এই মুক্তিযোদ্ধা যাদেরকে আনা হয় আমরা সবসময় চেষ্টা করি এমন কোনো মুক্তিযোদ্ধাদের আনতে যারা অতটা হাইলাইটেড নয় যাদের অনেক অবদান আছে কিন্তু আমরা তাদেরকে সেভাবে চিনি না এমন জাতীয় যেসব মুক্তিযোদ্ধাগুলো আমাদের আছেন বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং সরাসরি তাদের মুখ থেকে তাদের রণাঙ্গনের বীরত্বগাথা শুনি এবং প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্ম সহ সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় আগ্রহী করে তুলতে চেষ্টা করি আপনার কনসেপ্টের কাজ সবগুলোই জি এবং আমাদের প্রোগ্রামটা যিনি সঞ্চালনা করেন মোস্তফা হোসেন আঙ্কেল উনি একজন লেখক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক উনি বর্তমানে সময় টেলিভিশনে আছেন উনি আমাকে সহযোগিতা করেন কবে কবে হয় এটা এটা প্রতি সপ্তাহে হয় সম্প্রতি এক দুই মাস যাবত একটু বন্ধ আছে তবে আমরা আরও তিনটা প্রোগ্রাম সাজিয়েছি যেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ও কাজী নজরুল ইসলামকে নিয়ে যেখানে প্রোগ্রাম তিনটি এমনভাবে হবে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আসলে তার সম্পর্কে তো আমরা সবাই জানি তিনি প্রত্যেকটা জেলা উপজেলা এবং গ্রাম পর্যায় পর্যন্ত ঘুরিয়ে বেরিয়েছেন তো আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যাদের সঙ্গে জাতির জনকের অনেক স্মৃতি রয়েছে তো এমন অনেক মানুষ আছে যারা তার সম্পর্কে জানেন খুব ক্লোজভাবে মিশেছেন বা তাদের সান্নিধ্য জাতির জনকের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে তো আমরা এমন মানুষদের এই প্রোগ্রামটাতে আনবো যেখানে জাতির জনক জনকের সঙ্গে তাদের কী স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলোকে আমরা প্রচার করব এবং সেটা সংরক্ষণ করব তার মানে তাদেরকে খুঁজে বের করা এটা হচ্ছে আপনাদের এখন প্রধান কাজ এই প্রোগ্রামের আগে এবং এই যে আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে মানুষের কাছে রিস্ক করাটা তো এটা হচ্ছে যে হয়ে যায় এভাবে যে যখন আমরা বিভিন্ন মানুষের কাছে যাই ইতিহাসের সঙ্গে জড়িত তো তার মাধ্যমে আরো পাঁচজনের খবর পেয়ে যাই তো এইভাবে হচ্ছে আসলে নেটওয়ার্কটা তৈরি হয় আর তাছাড়া যেহেতু আমরা 2021 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অর্জন করি এবং দেশ সেরা সংগঠনের স্বীকৃতি পাই তো যে কারণে আমাদের সারা দেশে একটা হিউজ পরিমাণ নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে নানা সংগঠনের সাথে আমরা যুক্ত করি এবং আমাদের সারা দেশব্যাপী আমরা যেহেতু কাজ করি আমাদের অসংখ্য সদস্য রয়েছেন যারা আমাদের সহযোগিতা করেন স্বাভাবিকভাবেই আমি ফরিদপুর জেলায় থাকি আমার ফরিদপুর জেলায় বিখ্যাত মানুষ কারা রয়েছেন কারা বিভিন্ন ইতিহাসের সঙ্গে জড়িত কারা দেশবরণ্য মানুষ স্বাভাবিকভাবেই আমি সবাইকে না জানলেও মোটামুটিভাবে আমার ধারণা রয়েছে তো আমাদের যেহেতু সারা দেশব্যাপী এরকম সদস্য রয়েছে প্রত্যেকের সঙ্গে আমরা চেষ্টা করি যোগাযোগ করার জন্য এবং তাদের থেকে ইনফরমেশন নিয়ে আমরা শুধুমাত্র অনলাইনে নয় অফলাইনেও কাজ করি এবং আমরা ব্যক্তিগতভাবে গিয়ে তথ্য সংগ্রহ করি তাদের আমাদের যে ধারাবাহিক প্রোগ্রামগুলো আছে বা তাদের সংগ্রহে যে ছবি দলিল দস্তাবেজ যেগুলো রয়েছে তাদেরকে কনভিন্স করে সেগুলোকে সংগ্রহ করতে চেষ্টা করি এবং যেটা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা তাদের মাধ্যমে প্রচার হলে গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বা নানা সময় নানা ধরনের তথ্য বিকৃতি ঘটে যেসব ছবিগুলোর উপর ভিত্তি করে যেসব ভিডিও দলিল দস্তাবেজের ভিতর তো তাদেরকে খুঁজে বের করে তাদের মাধ্যমে প্রচার করার মাধ্যমে আমরা তথ্য বিকৃতি রোধেও কাজ করি চমৎকার আসলে সদিচ্ছার সফলতা আসবেই এটা খুবই চিরন্তন আপনার ক্ষেত্রেও এই জিনিসগুলো আসছে সামনে হয়তো আরও ভালোভাবে আসবে সেই কামনা আপনার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র নিয়ে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্রর আপনার গল্পে যেটা আসলো যে একটা অন্যতম প্রধান একটা আগ্রহের বিষয় চর্চার বিষয় চিন্তার বিষয় মুক্তিযুদ্ধ খুব স্বাভাবিকভাবেই প্রজন্মের কাছে একটু যদি সংক্ষেপে বলেন কেন মুক্তিযুদ্ধ কেন স্বাভাবিকভাবে যদি বলতে হয় 1971 সালের যে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেটা আমাদের কত ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইসের ফলে আমরা স্বাধীনতাটা পেয়েছি তো আমাদের বর্তমান প্রজন্ম চর্চার জায়গাটা সেভাবে না থাকায় এবং তারা সেটা সম্পর্কে না জানার কারণে নানা সময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে দেখে তারা তাদের এই মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা লাভের বিষয়টা তারা সেভাবে অনুধাবন করতে পারে না তো যে কারণে আমার কাছে মনে হয়েছে তারা যখন অনলাইনেই সময় কাটাবে তখন সেই সময়টা যদি পাশাপাশি তারা এটা
জানতে পারে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, আমাদের যে স্যাক্রিফাইস রয়েছে, এগুলো সম্পর্কে যদি তারা জানতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধটাকে তারা সেভাবে মূল্যায়ন করতে পারবে। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ শুরু করা। এবং আমাদের অসংখ্য সারা দেশব্যাপী ছড়িয়ে রয়েছে বীর মুক্তিযোদ্ধারা, যাদের অনেকের তথ্য আমরা জানি না, এবং আমার কাছে মনে হয়েছে যে তাদের যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি তো মানুষ তাদের সম্পর্কে জানতে পারবেন, তাদের স্যাক্রিফাইস সম্পর্কে জানতে পারবে, পাশাপাশি আমাদের তাদের মাধ্যমে তারা তো স্বাধীনতার অলরেডি প্রায় 51 বছর অতিক্রম করেছে, অনেক বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে নেই, তো তাদের মাধ্যমে যদি আমরা তাদের যে ইতিহাসগুলো রয়েছে সেগুলো যদি আমরা ধারণ করে রাখতে পারি, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহায়ক হবে। খুবই চমৎকার। কন্ট্রিবিউটর হিসেবে তো মুক্তিযোদ্ধারাও যেরকম কাজ করছেন, নতুন প্রজন্ম কাজ করছেন, এদের থেকে সাড়া কেমন পাচ্ছেন, কী মনে হচ্ছে? প্রচণ্ড সাড়া পাচ্ছি অনেক। আমি শুরুর দিকে যেমনটা ভেবেছিলাম যে আমরা আসলে ইতিহাস বিষয়ে অতটা আগ্রহী নই, তবে এখন অসংখ্য মানুষ তৈরি হয়েছে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্রর মাধ্যমে, যারা নিয়মিত এই চর্চার জায়গাটাকে যারা আরও ছড়িয়ে দিচ্ছেন। আপনি কি আশাবাদী নতুন প্রজন্ম? অবশ্যই আশাবাদী। আচ্ছা, আপনাদের ছবিগুলো নিয়ে একটু কথা বলতে চাই। রিসেন্টলি একটা ছবি গিয়েছে 5 বান্ধবীকে নিয়ে, বেশ ভাইরাল হয়েছে ছবিটি, এটি নিয়ে একটু শুনি আপনার কাছে। এটি হচ্ছে আমাদের মূল কার্যক্রম হচ্ছে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্রর মাধ্যমে বাংলার আবহমান ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি, কৃষ্টিকে চর্চা, প্রচার, গবেষণা এবং সংরক্ষণ ও তথ্য বিকৃতি রোধ। পাশাপাশি আমাদের যেহেতু দেশজুড়ে একটা হিউজ পরিমাণ নেটওয়ার্ক তৈরি হয়েছে, আমরা প্রতি সপ্তাহে প্রায় 2.5 কোটি মানুষের কাছে পৌঁছাই, যেটা তো স্বাভাবিকভাবেই অনেক বড় একটা বিষয়। তো এই নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে যদি আমরা পাশাপাশি সমাজের নানা যে বিষয়গুলো রয়েছে, সমাজের নানা ধরনের যে ব্যাধিগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, মানুষের সমস্যাগুলো যদি আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে ক্ষতি কী? তো সেই জায়গাটা থেকেই আমাদের যে কার্যক্রমগুলো আমাদের নীতিমালার সঙ্গে প্রাসঙ্গিক রেখে, যেমন 5 বান্ধবীর যে বিষয়টা ছিল, 5 বান্ধবীর যে ছবিটা ছিল সেটাও একটা দুষ্প্রাপ্য সংগ্রহ ছিল, কোনো একটা স্কুলের বিদায় অনুষ্ঠানের সময় তোলা একটা ছবি, তো যেটা আমাদের আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত। তো পাশাপাশি তাদের যে সমস্যাটা ছিল, তারা 5 বান্ধবী এসএসসির পর আর তাদের সঙ্গে কারোর সঙ্গে, কারোর 7 বান্ধবী ছিল, কারোর সঙ্গে কারোর যোগাযোগ ছিল না। তো আমরা আমাদের কাছে যখন প্রথম তারা আসেন ছবিটা নিয়ে প্রচারের জন্য এবং খুঁজে পাওয়ার আশা রেখে, তো পরবর্তীতে আমরা সেটাকে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাই এবং আমাদের ওই দুষ্প্রাপ্য সংগ্রহটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের যে সমস্যাটা ছিল বা তাদের যে প্রয়োজনটা ছিল, খুঁজে পাওয়ার যে আগ্রহটা ছিল, তো সেটা প্রচারের মাধ্যমে আমরা তাদের সবাইকে খুঁজে পাই এবং পরবর্তীতে আমরা তাদের পুনর্মিলন ঘটাই ঢাকার একটি রেস্টুরেন্টে। শুধুমাত্র এটাই নয়, আমরা সম্প্রতি আর একটা কাজও করেছি, 50 বছর পর হারানো বন্ধুদের খুঁজে পাওয়ার। শুধুমাত্র এই যে দুটা তা না, এরকম অসংখ্য কাজ আমরা করেছি, অসংখ্য কাজ আপনাদের রয়েছে, এর মধ্যে আমরা পুনর্মিলনও ঘটিয়েছি, কিন্তু আমাদের যেহেতু মূল কাজ এটা নয়, সেহেতু আমরা এই প্রচারগুলো, যে পুনর্মিলন ঘটানোর যে বিষয়গুলো, প্রচারগুলো একটু কম করি এবং আমাদের যে মূল কাজগুলো সেগুলো নিয়ে বেশি কাজ করা হয়। আপনাদের সব কাজগুলোই আমরা এর মধ্যে দেখেছি, বিশেষ করে ছবিগুলো, দলিল, দস্তাবেজ। চলুন আমরা আমাদের দর্শকদেরকে আপনাদের কিছু ছবি দেখিয়ে নিয়ে আসি।
চমৎকার কিছু ছবি দেখছিলাম আমরা, ছবিগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু অফলাইন নিয়ে কথা বলতে চাই, শুধু অনলাইনে না, আপনারা অফলাইনেও বেশ কিছু কাজ করছেন, সেগুলো নিয়ে একটু শুনি। অফলাইনে যেমন আমাদের যে মূল কাজগুলো, দেশীয় ইতিহাস ঐতিহ্য সংগ্রহ, সংস্কৃতির তথ্য সংগ্রহ এবং যে তাদের যে মানে রেকর্ডগুলো রাখা আর কি, যেমন বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ইতিহাসের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিভিন্ন অফলাইনে তাদের মাধ্যমে আমাদের যে তথ্যগুলো সংগ্রহ করার পাশাপাশি আমরা সমাজের নানা বিষয় নিয়ে কাজ করি। যেমন যদি বলতে হয় সমাজের একটা সমস্যা বাল্যবিবাহ, আমরা বিভিন্ন সময়ে চেষ্টা করি এই বাল্যবিবাহ নিয়ে নানা জায়গায় প্রোগ্রাম করার জন্য, মানুষের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার জন্য। কোভিড কালীন সময়ে আমরা চেষ্টা করেছি মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য। পাশাপাশি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সভা, সেমিনার, এরপর আলোকচিত্র প্রদর্শনী থেকে শুরু করে যেরকম সরকারি অনেক জায়গাগুলো আছে, যেসব জায়গাগুলোতে তারা চান তাদের একটা গ্যালারি থাকুক বিভিন্ন সময়ের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবিগুলো দিয়ে, আমরা স্বেচ্ছাশ্রমে এবং বিনা অর্থায়নে আমরা সেগুলোকে তাদেরকে করে দিতে চেষ্টা করি। এবং শুধুমাত্র আমাদের এই যে শুধুমাত্র ইতিহাস সংক্রান্ত বিষয়গুলো নিয়েই নয়, আরও সমাজের যত ধরনের মোটামুটিভাবে যে সবগুলো আমাদের ব্যাধি রয়েছে, যেগুলো বলা চলে অসঙ্গতিগুলো রয়েছে, সেগুলোর আমরা বিভিন্ন সময় চেষ্টা করি মানুষের মাঝে এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে। বিভিন্ন সময় আমাদের নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে, আমরা সেগুলো নিয়ে কাজ করি, গুজবগুলোর রোধে কাজ করি, মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করি। তার মানে আপনি শুধুমাত্র একজন সংগ্রাহক নন, আপনি আপনি সমাজের জন্য অনেক কিছু করে চলেছেন একরকম শরীর সংগঠক হিসেবে। খুব চমৎকার কাজ করে আপনি, সাংগঠনিক দক্ষতা আরো বৃদ্ধি হোক সেইটা তো আছে। আপনি বলছিলেন যে সমাজে নানা ব্যাধি নিয়ে কাজ করেন, একটা বলেন বাল্য বিবাহ, এরকম আর কি কি বিষয় নিয়ে কাজ করেন একটু শুনি। আমাদের সমাজের যেমন বললাম যে আমাদের যে বাল্য বিবাহর পাশাপাশি কোভিড কালীন সময় যদি বলা চলে, এটা তো একটা প্যান্ডেমিক ছিল, তো আমাদের এই প্যান্ডেমিকটা আমাদের মানুষের ভিতরে কিন্তু সচেতনতা না থাকার কারণে আরো বেশি ছড়িয়ে পড়েছে। তো এই জায়গাটা থেকে যদি আমরা যখন মানুষের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেছি, মানুষকে বোঝাতে চেয়েছি যে আসলে এটা কিভাবে ছড়ায়, আমরা সচেতন না হলে কি কি ক্ষতিকর দিকগুলো হতে পারে, অন্যান্য মানুষগুলো কিভাবে আক্রান্ত হতে পারে, তো এইভাবে মানুষের ভিতরে যে আমাদের অ্যাওয়ারনেস সৃষ্টি করার মাধ্যমে সমাজের এই বিষয়গুলো ছাড়াও যেমন ধরুন আরো অনেক বিষয় আছে। আপনারা বিভিন্ন স্কুল কলেজেও যান, কি বিষয়? হ্যাঁ, বিভিন্ন স্কুল কলেজে যেমন আমরা গেলাম, একটা স্কুলে গেলাম, সেখানে আমাদের একজন বা দুজন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গেলাম এবং ছাত্রছাত্রীদের ভেতরে তাদের বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে আমরা তাদের রণাঙ্গনের যুদ্ধ কথা শোনালাম এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেওয়াতে চেষ্টা করলাম। এবং এছাড়াও আমাদের রেগুলার করেন কারণ হচ্ছে অনলাইনের মাধ্যমে খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, তো যে কারণে আমরা অনলাইনকে বেস করে এখন সবচেয়ে বেশি কাজ করছি। এছাড়া যেমন আমাদের রাষ্ট্রে নানা সময় নানা দুর্যোগ হয়, অনেক সময় বন্যা, আগুন লাগা, বিভিন্ন ধরনের নানা সমস্যা হয়, তো আমরা সরাসরি গিয়ে সেখানে যে ত্রাণ দিচ্ছি এই ধরনের কাজ না, ওই অঞ্চলের ভিতরে যেসব সামাজিক সংগঠনগুলো রয়েছে যারা কাজ করছে, কারণ অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়ে, তো সেইগুলোকে আমরা চেষ্টা করি আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের সেই সমস্যাগুলো থেকে কিভাবে তাদের সাহায্য করা যায়, তাদের কিভাবে উদ্বুদ্ধ করা যায় সমাজের সব সমস্যাগুলো সমাধানে কাজ করার জন্য। চমৎকার কিছু কাজ আসলে আপনাদের এগুলো। একটু আপনার অ্যাওয়ার্ড বা প্রাপ্তি সেই জায়গাটিতে আসতে চাই, যেটি আসলে কাজের ক্ষেত্রে আরো অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021, এটি নিয়ে কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা প্রাপ্তি ছিল, বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো বছরে এমন একটা স্বীকৃতি, দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ আমরা পেয়েছি, যেটা আমাদের কাজকে আরও গতিশীল করতে সাহায্য করেছে। আমাদের নানা সময়ে যেসব প্রতিবন্ধকতাগুলো ছিল, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে, এই সম্মানের মাধ্যমে আমরা সেই প্রতিবন্ধকতাগুলো থেকে উঠে আসতে পেরেছি এবং নানা মানুষের কাছে পরিচিতি লাভ করেছি, ফলে আমাদের যে সংগ্রহগুলো বৃদ্ধির জায়গাটাও অনেক সুগম হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি শুনতে চাই ছোট্ট করে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এমন একটা ডিজিটাল মিউজিয়াম করতে চাই, ডিজিটাল আর্কাইভ করতে চাই, যেখানে বাংলাদেশের সকল তথ্য, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি সম্পর্কিত সকল তথ্য একটা জায়গায় সংরক্ষিত থাকবে বিস্তারিত সহ, যেখানে থেকে মানুষ নির্দ্বিধায় যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য, ছবি, ভিডিও, দলিল, দস্তাবেজ যেটাই প্রয়োজন হোক না কেন সেখানে থেকে নিতে পারেন এবং
শুধুমাত্র বাংলা ভাষাভাষীর ভিতরে নয়, এটা সারা বিশ্বের মাঝে তুলে ধরতে চাই, যাতে করে সারা বিশ্ব আমাদের বাঙালির ঐতিহ্য বাহী যেসব ইতিহাস ঐতিহ্য সংগ্রাম রয়েছে সেগুলো সম্পর্কে মানুষ জানতে পারে। আপনার ইচ্ছা পূর্ণ হোক। একদম শেষে চলে এসেছি আমরা অনুষ্ঠানের, শেষ মুহূর্তে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের বাংলার আবহমান ইতিহাস ঐতিহ্য সংগ্রাম সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচার ও চর্চার মাধ্যমে তথ্য বিকৃতির রোধে সকলকে আমি পাশে চাই। মাছরাঙ্গা টেলিভিশনকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।